সে নিজের পাবের নিজের চেয়ারে বসে লাস্ট টাইম খাবার খেতে চায়। তার এই রিকোয়েস্টটি মেনে নেওয়া হলো। খাবার শেষ করে সে সাথে সাথে চেয়ার থেকে উঠে গেল এবং বলল, মে সাডেন ডেথ কাম টু এনিওয়ান হু ডেয়ার্স টু সিট অন মাই চেয়ার। তার মানে হলো যে মরে যাক সে ব্যক্তি যে আমার চেয়ারে বসার সাহস করবে। এই অভিশাপটি তখন জানা গেল যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর রয়্যাল ফোর্সের দুটি পাইলট এই পাবে আসলো এবং তারা এই চেয়ারে বসলো। পাইলটরা যখন পাব থেকে বার হলো তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হলো এবং দুইজনই মারা গেল। এটা অভিশাপ ছিল নাকি অ্যাক্সিডেন্ট সেটা তখনও কনফার্ম হওয়া যায়নি। এই ঘটনার পর আরও কয়েকজন এই চেয়ারে এসে বসলো এবং চ্যালেঞ্জ করলো যে তাদের কিছুই হয়নি, কিন্তু পরে দেখা গেল যে এরা আজব আজব অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এই পাবের মালিক ভাবলো যে থমাস যে অভিশাপটা দিয়েছিল সেটা পাবের ভিতরে দিয়েছিল, সো সে নাকি চেয়ারকে পাব থেকেই সরিয়ে দেবে। সে মালিকটি চেয়ারটা গোডাউনে রেখে দিল। এই গোডাউনে যে লেবাররা কাজ করতো তারা নাকি বলতো যে চেয়ারটা অনেক আকর্ষণীয়, এটা দেখলে নাকি মনে হয় কোনোভাবে এই চেয়ারে বসে যাই। এই পাবের ক্লিনারও একদিন বসে পড়েছিল এবং সেও নাকি তারপরের দিন মারা গিয়েছিল। যে নাকি এই চেয়ারে বসতো কিছুদিন পরেই আপডেট আসতো সে মারা গেছে। এটাই ছিল এই রেডলি চেয়ারের স্টোরি এবং তার রহস্য। থমাসের লাস্ট সেন্টেন্সে যা একটা অভিশাপ ছিল সেটাই রিয়েল হয়ে গেল। তারপর এই পাবের মালিকটা এই চেয়ারটাকে একটা মিউজিয়ামে ডোনেট করে দিল। এই চেয়ারটি এখনো ইংল্যান্ডের থার্স মিউজিয়ামে ঝুলানো আছে। 1702 থেকে আজ পর্যন্ত এই চেয়ারটি 63 জনের প্রাণ নিয়ে ফেলেছে। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ করবেন, আর আমাদের ভিডিও যাতে প্রথম আপনাদের কাছে পৌঁছাক কাইন্ডলি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিতে ক্লিক করুন। Thank you.